দর্শক, নরেন্দ্র মোদী যাচ্ছেন আমেরিকাতে সফরে। তো এই সফরে নরেন্দ্র মোদী শেখ হাসিনার পক্ষে সুপারিশ করবেন কিনা বাইডেনের কাছে, এটা নিয়ে আসলে অনেক তোলপাড় চলতেছে। এটা নিয়ে একটা নতুন আপডেট এসেছে, আমি জানাবো। কিন্তু যদি নরেন্দ্র মোদী ইনকেস শেখ হাসিনার জন্য জো বাইডেনের কাছে সুপারিশ করেও, তাহলে আমেরিকার অবস্থান কি হবে? আমেরিকা কি মোদীর কথা শুনবে নাকি শুনবে না? আমেরিকা কি মোদীর কথা শুনে শেখ হাসিনার উপর থেকে চাপ সরিয়ে নিবে, যাতে সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ নির্বাচন হয়, মানবাধিকার রক্ষা করে, এই জন্য শেখ হাসিনাকে চাপ দেওয়া অব্যাহত রাখবে নাকি চাপ সরিয়ে নেবে? তো এ ব্যাপারেই একটা রিপোর্ট করেছে মানবজমিন। হেডলাইন হচ্ছে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে আমেরিকার অবস্থান স্পষ্ট। মানে আমেরিকার অবস্থান স্পষ্ট, তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে তাদের চাপ অব্যাহত রাখবে। আর ভারতের অবস্থান তাদের নিজস্ব, মানে ভারত তো এটা ভারতের ব্যাপার। বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমেরিকার অবস্থান স্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে মঙ্গলবারে কথা বলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের পরিচালক অ্যাডমিরাল জন কির্বি। এ সময় তিনি বাংলাদেশে মানবাধিকার এবং নির্বাচন প্রসঙ্গে আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করেন। মানে আমেরিকার অবস্থান ওই একই আছে, একটুও পাল্টায় নেই। স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তার বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্ন জবাবে কির্বি বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয়ে কি আলোচনায় গুরুত্ব পাবে? পাশাপাশি তিনি কির্বির কাছে আরেকটি প্রশ্ন করেন যে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমেরিকা সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত কি আমেরিকার পাশে থাকবে এই উদ্বেগের পক্ষে? এর উত্তরে জন কির্বি বলেন, আপনার প্রথম প্রশ্নের জবাবে বলবো, প্রেসিডেন্ট বাইডেন পৃথিবীর যে প্রান্তেই যান এবং যে নেতার সঙ্গেই তিনি কথা বলেন, সেখানেই তিনি মানবাধিকার বিষয়ে তার উদ্বেগের কথা জানান দেন। এটা প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি স্বাভাবিক বিষয় এবং তিনি এ অবস্থানে অত্যন্ত ধীর। মানবাধিকার এই বাইডেন প্রশাসনের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং সহযোগী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এর ব্যতিক্রম হবে না। মানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময়ও প্রেসিডেন্ট বাইডেন ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করবেন। আপনারা জানেন যে ভারতে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ। সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, খ্রিস্টানদের উপর হচ্ছে। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে জন কির্বি বলেন, আমি মনে করি বাংলাদেশের সঙ্গে ভারত তাদের দ্বিপাক্ষিক আলোচনা করতেই পারে, কিন্তু আপনি সঠিক যে বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করে অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অন্তরায় সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছি। আমরা কেবল আমাদের অবস্থান জানাতে পারি। আপনি জানেন যে আমাদের অবস্থানটা কোথায়, এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং প্রকাশ্য। তবে ভারত সরকার তাদের যে দুই দেশ, মানে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তারা আলোচনা করতেই পারে, এটা আমাদের বিষয় না। দর্শক, কথা পরিষ্কার হয়ে গেল তাই না? ওদিকে নরেন্দ্র মোদী যখন বাইডেনের সঙ্গে বৈঠক করবেন, তখন প্রেসিডেন্ট বাইডেন যাতে ভারতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মোদীকে চাপ দেন, এজন্য 75 মার্কিন আইন প্রণেতা বাইডেনকে চিঠি লিখেছেন। কারণ ভারতের যে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন চলতেছে, এটা বন্ধ করার জন্য নরেন্দ্র মোদীকে চাপ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই এই 75 আইন প্রণেতার আশা। যে মিথ্যা কথা বলতে 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 এত মিথ্যাবাদী হয়েছে যে প্রতিনিয়ত ধরা খাচ্ছে, তারপরও কিন্তু মিথ্যা বন্ধ করতেছে না আওয়ামী লীগ। শেখ হাসিনা সকালে বলল যে, 14 বছর মানুষের জন্য কাজ করেছি, ক্ষমতা ভোগ করিনি। ভালো কথা। আপনি যদি বাংলাদেশের 16 কোটি বা 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনিক হিসাব বা বাৎসরিক হিসাব এবং 150 থেকে 200 কোটি মানুষের সেই ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে হিসাব, এগুলো মিলান, তাহলে দেখবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ হচ্ছে 5-7 গুণ বেশি। কেন বেশি? ক্ষমতা ভোগ করতে আসেননি তাহলে এত টাকা খরচ হলো ওই থেকে। আবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন কি বললেন? তিনি বললেন যে, আমাদের কোনো লবিস্ট টবিস্ট নাই, লবিস্ট বিএনপির আছে আমাদের নাই। অথচ
ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য তানজিব আলম সিদ্দিকি সে আওয়ামী লীগের পক্ষ থেকে আমেরিকাতে একটা লবিং এজেন্সি হায়ার করেছে কিছুদিন আগে। সেই লবিং এজেন্সির নাম হচ্ছে আইসিই মিলার LLP। এটা আপনার আমেরিকার ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন ডকুমেন্ট থেকে পাওয়া গেছে, যেটা US ডিপার্টমেন্ট অফ জাস্টিসে ওদেরকে রিপোর্ট করতে হয়। সেখানে বলা হয়েছে যে আফটার পেইং $27,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় 29 লক্ষ টাকা অগ্রিম দিয়ে দিয়েছে এবং বছরে 1,75,00,000 টাকা দিতে হবে সেই লবিং ফার্মকে, এবং চুক্তি হয়েছে 37 মাসের, মানে 3 বছরের চুক্তি হয়েছে সেই লবিং ফার্মের সঙ্গে, তারা আমেরিকাতে এই আওয়ামী লীগের হয়ে কাজ করবে। তাহলে বছরে হচ্ছে 1,75,00,000, তাহলে 3 বছরে পাবে 5,25,00,000 টাকা এই এজেন্সি ফার্মকে দিতে হবে। আর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন তাদের নাকি কোনো লবিস্ট ফার্ম আমেরিকাতে নাই, ভালো কথা। এদিকে আমাদের ওবায়দুল কাদের বলতেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝাতে নরেন্দ্র মোদীকে আমরা কোনো প্রস্তাব পাঠাইনি, ওবায়দুল কাদের বলেছেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি ধরা হয়ে গেলেন। কিভাবে? ভারতের জনপ্রিয় পত্রিকা দ্য হিন্দুস্তান টাইমস তারা একটা খবর প্রকাশ করেছে যে আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। অথচ ওবায়দুল কাদের একটু আগেই বললো যে তারা কোনো প্রস্তাব পাঠায়নি। তাহলে এটা কি বললো? ভারতের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা দ্য হিন্দুস্তান টাইমস কথা লিখেছে, তো সেটারই তর্জমা করেছে প্রথম আলো। তারা লিখেছে যে আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস বলেছে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছান। হিন্দুস্তান টাইমস বলেছে এই সফরের আগে কয়েক সপ্তাহ ধরে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের সামনে তুলে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশের আশা আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মোদী। তার মানে এটা স্পষ্ট যে শেখ হাসিনার পক্ষ থেকে মোদীকে অনুরোধ করা হয়েছে যে প্লিজ বাইডেন ভাইয়ের কাছে আমাদের কথা বলেন। অথচ ওবায়দুল কাদের বলতেছে তারা নাকি এগুলো বলে না। দর্শক সবসময় অভিযোগ করে যে বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দেয়, বিএনপি নালিশ পার্টি, বিএনপি বিদেশিদের দাঁড়ে দাঁড়ে ঘুরে, আর এখন তো দেখেন তলে তলে কি করতেছে। ওই যে মনে আছে না আব্দুল মোমেন বলেছিল যে আমি ভারতকে গিয়ে বলে এসেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে, তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ আলোচনার সময় শেখ হাসিনার জন্য সুপারিশ করবেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। দর্শক আমরা জানি না নরেন্দ্র মোদী এই কথা তুলবেন কিনা, কারণ এই সফরটা নরেন্দ্র মোদীর এই সফরটা কিন্তু খুব একটা মানে বিশাল সফর হিসেবে দেখছে আমেরিকা, এবং দুই দেশের ভিতরে প্রচুর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এবং ভারতের বাজার বিশাল বড় বাজার। আমেরিকা চাইবে নরেন্দ্র মোদীর সঙ্গে যে কোনো ব্যাপারে একটা ডিলে পোষাতে, এবং রাশিয়া নিয়ে তাদের মধ্যে কিন্তু অনেক মতভেদ আছে, 56টা এজেন্ডা আছে। তো এই সব করার পরেও বাংলাদেশ নিয়ে বলার কোনো সময় নরেন্দ্র মোদী পাবেন কিনা আমি জানি না। তবে দর্শক এটা সহজেই অনুমেয় যে নরেন্দ্র মোদী যে শেখ হাসিনার জন্য বাইডেনের কাছে সুপারিশ করবেন এটা সম্ভাবনা খুবই ক্ষীণ। নরেন্দ্র মোদীটা করবেন না, কারণ দুই দেশেরই বহু স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু আছে আলোচনা করার, কারণ সময়ও সীমিত। তারপরেও তর্কের খাতিরে যদি ধরেও নেই যে নরেন্দ্র মোদী বাইডেনকে বলবে যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে, এক্ষেত্রে আমেরিকার অবস্থান অত্যন্ত স্পষ্ট, তারা ভারতের কথা শুনবে না। তারা ভারতকে বলবে যে এটা তোমাদের ব্যাপার না, এটা বাংলাদেশের স্বাধীন দেশ। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে সরকার পরিবর্তন হলে তোমরা কি কি ব্যাপারে তোমাদের উদ্বেগ আছে, এগুলো তোমরা বলতে পারো আমাদেরকে, বাট ওই সরকারকে ক্ষমতায় রাখতে হবে, ওই সরকার ক্ষমতা না থাকলে এই সমস্যা হবে, এভাবে তোমরা আরেকটা স্বাধীন দেশের ব্যাপারে মন্তব্য করতে পারো না। সুতরাং এই ব্যাপারটা নিশ্চিত, আমি আগেও বলেছি এখনো বলছি, আওয়ামী লীগ সরকার যত কিছুই করুক না কেন, যত ধরনায় ধরুক না কেন, ভারতের কাছে চীনের কাছে আসলে এবার আর রক্ষা নেই। আমেরিকা তার মনোভাব পাল্টাবে না, এবং আমেরিকার সঙ্গে আছে কারা? বিএনপি জামাত সহ মুক্তিগামী জনগণ। কাজে ফলাফল কিভাবে বুঝতেই পারতেছেন, আর সেই ফলাফলই দেখার অপেক্ষায়। ওবায়দুল কাদেরের বিবৃতি বিএনপির প্রতি বিষেদগার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাষায় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা বিএনপি এবং তার রাজনৈতিক সহযোগী দলগুলো, তাদেরকে অপশক্তি হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন
দেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হলো বিএনপিকে কেন্দ্র করে অবর্তিত গণতান্ত্রিক রাজনৈতিক অপশক্তি। অগণতান্ত্রিক পন্থায় সাময়িক সেনা ছাউনিতে প্রতিষ্ঠিত বিএনপি সর্বদা গণতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের অগ্রসরমান গণতন্ত্র হোঁচট খেয়েছে। বিপরীতে বাংলাদেশের আওয়ামী লীগ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সুদীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু তাদের রুটির দায়িত্ব পালন করবে। সংবিধানের বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবে। বিশ্বে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এর ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই। বিবৃতিতে বরাবরের মতোই তাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভোট ডাকাতি ও মানুষের অধিকার কেড়ে নেয়ার বিষয়টি অগ্রাহ্য করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার বয়ান দিয়েছেন। এছাড়া বিবৃতিতে পুরোটাই হচ্ছে বিএনপির প্রতি বিষোদগার করা নানা বাক্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির প্রতি বিষোদগার করে বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে সর্বদা এদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল। গণতন্ত্রের লেবাস সাময়িক স্বৈরতন্ত্রের ভূত এদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল। জিয়ার পদাঙ্ক অনুসরণ করে মাগুরা ও মিরপুর মার্কা উপনির্বাচন, 15 ফেব্রুয়ারি ভোটবিহীন প্রহসনের নির্বাচন জাতিকে উপহার দিয়েছিল বিএনপি। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের জনগণের ওপর অত্যাচার নির্যাতন স্টিম রোলার চালিয়েছে। বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে সকল ধরনের পন্থা অবলম্বন করেছে, যার প্রকৃত উদাহরণ হল 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে এদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করা। 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি জামাত জোট সরকার সংখ্যালঘুদের ওপর অবতরণীয় নির্যাতন চালায়, পাশাপাশি আওয়ামী লীগের 21 সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।